জিয়া, ওনার ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আমাদের না জিজ্ঞেস করে পাঠিয়ে দিলেন? আমরা চৌধুরী রাজবাড়ি সংক্রান্ত কিছু কাজে এসেছি। একটা ঘটনা তো আছে স্যার। আমার দাদু ছিলেন অধীর প্রতাপের আমলের প্রধান সিপাই। ঋতব্রতর বিয়ে ঠিক হয়েছে, আমি কালকে ওকে কলকাতায় নিয়ে যাব। ভালোবাসা মানে শুধুমাত্র একসাথে জীবন কাটানো নয়, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে প্রতিদিন নিজের জীবনের সাথে আঁকড়ে রাখা। আমার এই মন শুধু তোমাকে চাই কাছে, হৃদয়ের স্পন্দনে তোমার ছন্দ আছে। কি হচ্ছে নাকি? ছাড়ো আমার। দাদাবাবু, দাদাবাবু শিগগিরই চলুন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সব ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছি, ভাবছি এই বাড়িটাও ভেঙে ফেলব। তুমি যা করেছো তার তুলনায় অনেক মার্জিত শাস্তি তোমাকে দেওয়া হয়েছে। আমরা কি কোনো ক্রাইম করেছি যে সবসময় উকিল নিয়ে ঘুরবো? দেখো জিয়া, তোমার সব কথা শুনি মানে এই নয় যে যেখানে তোমার ক্ষতি হবে সেই কাজটাকে আমি প্রশ্রয় দেবো। চুপ থেকে যা, থেমে যা, চলে যা। আমি আর ঐন্দ্রিলা ওই মন্দিরে গিয়েছিলাম। খুব ভালো, ওখানে একটা আমরা কঙ্কাল পড়ে থাকতে দেখেছি। এই নে, আমি যাবো না। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে ভগবান নিজের মর্জিতে বন্ধ করেছেন বলছিলাম, ওই রুমটা থেকে কেউ থাকে?